গাইস এই দেখো আমার ভাইরা এসে গেছে আর এখন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন বাচ্চা সত্তা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি ওই দেখো আমি গ্যাস পরিষ্কার করার জন্য সব কিছু নিয়ে এসেছি পরিষ্কার করব আর সকালে আমি কি করছি দেখো গুঁড়ি ভিজিয়ে রেখেছিলি ওটা আমি এখন পিসছি মিক্সিতে আর আমি আন্টির মেয়েকে কালকে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম চলো আমি দেখিয়ে দিচ্ছি কেমন রং এসেছে আমি তো ভালো মেহেদি লাগাতে জানি না তাও যেমন পেরেছি লাগিয়ে দিয়েছি চলো আমি দেখিয়ে দিচ্ছি উনিও এসেছেন আর আমাদের সকালে নাস্তা হবে আমরা কালকে ছাতু এনেছিলাম ওই ছাতু আর পিঠে মানে ছাতুর পিঠে হবে চলো আমি রেসিপিটা দেখাবো আপনারা না জানেন তো আর আমি দেখিয়ে দিচ্ছি কী করছি না করছি আর আমার সকালের কাজ বা সব কিছু কমপ্লিট আর এখন আমি চা খাওয়া আমাদের হয়ে গেছে আমার হাজব্যান্ড স্নান হয়ে গেছে আর পুজোও হয়ে গেছে চলো আমি এখন দেখিয়ে দিচ্ছি মেহেদি এটা আমি লাগিয়ে দিয়েছি ভিডিওটা দেখো আর কেমন লাগছে বলবে অবশ্যই আমি রংটা দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো আমি কী সুন্দর মেহেদি লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন এই দেখো এখানে ডিজাইনটা দেখো আমি নিজের আইডিয়াতে লাগিয়ে দিয়েছি আমার বাড়িতে যাটুকু সবজি ছিল আমি ওই সবজিটা কেটে ধুয়ে আর এখানে রান্না করছি তখন সবজি আনা হয়েছিল না আর এখন দেখো সবজি এনেছি দেখো আজকে আমাদের বাড়িতে সকাল সকাল সবজি এনেছি এখন 10টার সময় এনেছি এদিকে মূলো এনেছি আর এই দেখো লাউ এর ডাঁটা আর ক্যাপসিকাম গাজর আর টমেটো আর আমাদের এখানে তো মাছ মাংস কবেই দেখতে পাবে যত হারা সবজি দেখতে পাবে আর আমার সকালে নাস্তা সব কিছু কমপ্লিট এখন এগুলাম বানিয়ে তারপরে এখন বাজছে 11 টাইম হচ্ছে 10:30 আমি এগুলো সব কিছু পরিষ্কার আমি দুপুরে রান্না করবো দেখো এটা দেখো লাউ এর ডাঁটা তারপরে এখানে আছে মুলি আর এখানে আছে মুলির শাক আমি মুলিটাকে প্রথমে একটুকু তেল দিয়ে ভেজে নেবো তারপরে শাকগুলো দিয়ে দিব তারপরে এখানে দেখো লাউ এর ডাঁটার শাক আছে এটাও আমি ভেজে নেবো তারপরে এটা আলু দিয়ে বানাবো আলু পোস্ত দিয়ে আর আজকে আমাদের এটাই মেনু হচ্ছে আর এ দেখো আমি এখানে ভাত বসিয়েছি আজকে আমাদের কারেন্ট নেই সেই 9টার থেকে নো তার জন্য আমাকে আজকে কারেন্টে ভাত মানে গ্যাসে ভাত বসাতে হলো চলো আমার ভাতটা হয়ে আসছে তারপরে রান্না বান্না করে তোমাদের সাথে দেখা করছি আর জাস্ট আমি এখনই স্নান করতে এসেছি এগুলো সব কিছু পরিষ্কার করে আর রেখেছি রান্না করব আর অনেক লেট হয়ে গেছে 12:20 হয়ে গেছে আজকে দুপুরের মেনু কী কী বানিয়েছি দেখো এখানে আছে আলু আর এখানে আছে খাড়া আলু খাড়া দিয়ে পোস্ত দিয়ে বানিয়েছি আর এখানে আছে লাউ শাকের ভাজা মূলো আর মূলোর শাক দিয়ে ভেজেছি আর এই যে মাশরুমটা আমি দেখিয়ে দিলাম মাশরুমের একটু বানিয়েছি তিনজনের হয়ে যাবে আর রাতে আমরা পিঠা বানাবো আর এখানে দেখো ভাত এ দেখো আমাদের তিনজনের ভাত আছে এই দেখো আমাদের তিনজনের ভাত আর আমার মিক্সিটা অনেকেই গান্দা হয়েছিল তার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি জানো একদিন আমার কি হয়েছে আমাদের বোর্ডটা খারাপ হয়ে গেছে আমরা জানি যে মিক্সিটা খারাপ হয়ে গেছে জানো আমার হাজব্যান্ড এমনি গান্দা ছিল অনেক মানে প্রচুর গান্দা তার মধ্যে নিয়ে গেছে একদম কী বলবো মিস্ত্রি ঘর আর আমি বলছি আমাকে একটু বলতে হতো যে আমি পরিষ্কার করে দিতাম তো তারপরের দিনে এইটা পরিষ্কার করে নিচ্ছি না তো বলছি আবার নিয়ে যাবে কি কি হলে আর চলো আমি গ্যাস ফ্রিজটাও এই দেখো আজকে আমি ফ্রিজটা পরিষ্কার করেছি দেখিয়ে দিচ্ছি এই দেখো আর দুটো দুধ আছে আর এই যে দেখো নিচে অনেকটাই পরিষ্কার করে নিয়েছি আর এই নিচেরগুলো আমি ধুয়ে করে রেখে দিয়েছি শুকার জন্য আর এই দেখো আমার এখানে কী আছে এড়িং বিড়িং কী কী আমি রেখেছি আর কিছু সস রেখেছি আর এখানে রেখেছি দেখো শুকা শুকতে দিয়েছি এটা আমার শুকা হয়ে ঠিক করে রেখে নেব
আর চলো আমি এখন স্নান করছি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এখানে দিয়েছি, পাংখা চলছে, শুকবে বাইরে, অনেক বৃষ্টি করছে আজকে সকাল থেকে, কোনো বৃষ্টি করছে প্রচুর। হ্যালো এভরিওয়ান, আর কেমন আছো? আমি তো ভালো আছি। আর এখন 12:30 বাজছে, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আমাদের এখানে সকাল থেকে কোনো বৃষ্টি হচ্ছে, আর এখন একটু রোদ দিয়েছিল একটু আগে, আর এখন দেখছি আরও বৃষ্টি করবে, পুরো মেঘলা করে দিয়েছে। আর আমি তো বাইরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আর আমি তো ভালো আছি। আর এখন বাজছে 12:30, আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমার আপনাদেরকে সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের এখানে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর একটু আগে রোদ দিতেছিল, আর এখন তো পুরো মেঘলা মেঘলা করছে। আর আমার বাইরে তো কী বলবো, জামা প্যান্ট সব কিছু ঘাঁটানিও আছে, আর যদি বৃষ্টি করে না, যারটুকু শুকিয়েছে আর সবটা আমার ভিজে যাবে। আর আমাদের এখানে তো মহরম হচ্ছে, কালকে তো একদম লাইন ছিল না আমাদের এখানে। আর আর কালকে ছিল সোমবার, আমি মাথা দেখো ধুয়েছিলাম, আর আজকে আমি তেল লাগিয়েছি। তেল না লাগালে আমার মাথা ব্যথা করে, তার জন্য আমি তেল লাগিয়েছি। আর কি বললেন, আর আমাদের এখানে তো কালকে মহরম ছিল, তো আর এখানে পুরো জুলুস বেরিয়েছিল, তার জন্য আমরা আর কালকে তো অনেক জায়গায় আমাদের এখানে খিচুড়ি দিতেছিল, মানে এই সোমবারে। কালকে তো মানে লাস্ট সোমবার আমাদের নয়, আমাদের তো সোমবার কালকে শেষ হয়নি, আমাদের আরেকটা আছে। আর যাদের শেষ হয়েছে ওরা এখানে পুরো খিচুড়ি দিচ্ছে, তো এখানে প্রচুর অনেকে আন্টিরাও গেছিলেন খিচুড়ি আনতে। আন্টিরা খিচুড়ি আনতে যায়নি, ওরা একটু বাজার গিয়েছিল, বাজার মাধ্যমে ওরা এমনি রাখি তাকে দেখার জন্য, তো এখানে পছন্দ হলো না। আন্টিরা আজকে গেলেন টাটা, আর টাটা ওখানে ভালো ভালো রাখি মিলে, তার জন্য গেলেন ওখানে ওনার মেয়ের সাথে। আর এখানে তো কালকে আন্টিরা গেছিলো, আর প্রচুর খিচুড়ি দিয়েছিলো, দই মিষ্টি মানে অনেক কিছুই দিতেছিল। তো আমরা আমি যাই না, তো আন্টিরা বলতেছিলেন কি বৌমা তুমি গেলে না, তো আমি বলছি না আমার কাজ ছিল, তার জন্য আমি গেলাম না। আর এখানে জুলুসের জন্য আর সন্ধ্যাবেলা আমরা গেলাম না। আর তোমার দাদাও একটু বাজারে গেছে, তো অনেক ভিড় ছিল বাজারে জুলুসের জন্য। আর এখানে কি বলবো, আমাদের তো জুলুস না, কালকে মহরম না কী ছিল তার জুলুস বেরিয়েছিল। আর আমাদের আজকে কারেন্টও নেই, তার জন্য দেখো পুরো অন্ধকার দেখাচ্ছে। আর ছিল একটু আগে কেটে গেল, আর বাজার থেকে কী কী এনেছি দেখে দেবো। আজকে আমি পরিষ্কার, আমার অনেকে কাপড় যত আমার কাপড় ছিল ওগুলো শুকিয়ে নিই, আর যতগুলো পাংখাটুকু শুকিয়েছিল ওগুলো একটু রোদে দিয়েছিলাম, মানে একটু রোদ দিল, আর এখন তো রোদও দেয় না। আর তারপরে এই কাজ করতে করতে অনেকেই লেট হয়ে গেছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর ভাইরা বলেছিলেন যে আজকে মিনা বাজার দেখতে আসবো, আর আমাদের অনেক মানে ভাইরা আসেন নি, বোন এসে চলে গেছে। আর বোন যা একটা কাণ্ড করেছে বলো না, একটা কি বলো নারকেল ছিল ছোট্ট একটা টুকরো, ওই টুকরোটা জানো চাকু দিয়ে হাতে লাগিয়ে দিয়েছে, তো কি বলবো নারকেল কিছু হয় না, আর ওই চাকুটা হাতে মানে সামাই গেছে, তো অনেকটাই ব্যথা লেগে গেছে, আর কোনো কাজ বাজ করতে পারছে না, ওনারাই অনেক কষ্ট হচ্ছে। তো বোন চলে গেছে বাড়ি, তো ভাইরা আসবেন আজকে, তো এখনও তো বৃষ্টি করছে, কখন আসবেন জানি না। আর তিনজন আসবেন, তো আরেকটা সে যে বোনটার বিয়ে হয়েছিল ঘাটশিলে, ও ওনার ভাই আসবেন, আর আমার দুটো ভাই আসবে, তো আসবেন এখানে, তো অবশ্যই আমি আপনাদেরকেও দেখাবো ভাইরা আসলে, যদি আসতে পারেন তো, এই বৃষ্টি আসতে পারবে কি না জানি না। আর কালকে টিউশন ছুটি আছে, তার জন্য আজকে আসবে টিউশন করে, আর তারপরে কালকে চলে যাবে। কালকের দিনটা মানে কি সন্ধ্যাবেলায় যাবেন জানি, তো বৃহস্পতিবারের টিউশন আছে, তার জন্য যাবে না, মানে এখান থেকে চলে যাবে, তারপরে টিউশন আছে, আর টিউশনে নাগা করবে না। আর চলো আমার এখন রান্নাবান্না করছে, সবজি কিনেছি দেখিয়ে দিচ্ছি, আর ভাইরাও আসলে দেখিয়ে দেবো। আর এই দেখো বাইরে প্রচুর হাওয়া বইছে, বৃষ্টি করবে না কি জানি না, আর একদম রোদ দেই না এখন, আর সকাল থেকে না আজকে বৃষ্টি করতেছিল। আর তোমার দাদাবাবু ওখানে বসে গাইস, এই দেখো আমার ভাইরা এসে গেছে, আর এখন বাজছে 8টা, আর আজকে মহরম ছিল, রাস্তা অনেকে ভিড়, তার জন্য অনেক লেট হয়ে গেছে, আর আমাদের কারেন্ট নেই, আর কারেন্ট কখন আসবে জানি না, এখানে তো মহরম চলছে, তার জন্য এদিকে ভালো একটু সবাই লোক হাই করো, হাই গাইস। আর এই দেখো বুড়ো হয়ে গেছে, আজকে অনেকে কাজ ছিল ভাইয়ের, তার জন্য কাজ মানে কি ও বাড়িতে। চলো আর দেখতে থাকো কি করছি অন্ধকারে।
गाइस ए देखो भाई देर जन्य चा गरम चा बनिए भाईरा एखन जाबे मेला देखते মালাইটা আছে না তার জন্য এরকম হচ্ছে আর এখানে আছে সেও নিমকি আর বিস্কুট চারটা দিয়ে দিয়েছি ওরা খেয়ে এখন যাবে মেলা দেখতে আর উনার জামাই দাকো দিয়ে দিচ্ছি আজকে রাতে হবে আমাদের মুড়ি আর এখানে আছে মুড়ি আর এখানে সেও আছে আর এই দেখো আমাদের ছজনের বাটি আছে এখানে আর আজকে আমরা রাতে এটাই আমাদের ডিনার হবে আর ভাইরা রাতে উঠেছে আর আমার এখানে জানো ব্যথা উঠেছে জানি না কি করে এখানে অনেক ব্যথা করছে তার জন্য আমাকে আর কোনো করতে মন করছে না ভাই ওখানে টমেটো পেঁয়াজ পেঁয়াজ কাটছে আমি দেখিয়ে দিচ্ছি ও ওনাদের দাদাবাবু এখানে বসে আছে আর ভাই এখানে দেখো পেঁয়াজ টমেটো আর সব কিছু কাটা মানে হচ্ছে এখানে পেঁয়াজ কাটা হয়েছে এখানে ধনে পাতা আছে টমেটো আছে আর এখানে দেখো লঙ্কা কাটছে আর ভাই এখানে আর আমাদের এক্ষুনি কারেন্ট এলো ছিল না সেই দেখো আমাদের সব কিছু সাজানো হয়ে গেছে আর এখন আমরা রাতে ডিনার আমরা এটাই করব আর তোমাদের দাদাবাবু ওখানে বসে আছে ওকে দিয়ে দেব আর এই দেখো তোমাদের দাদাবাবুকে এটা দিচ্ছি খাবেন